আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহামিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ সে প্রবাসী ভাইরা আজকে আমরা যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটা হলো খাদিমুল আর শরিফান ওলিউল্লাহাদ হাফিজ আহমাল্লাহ তারা বিভিন্ন এলাকায় কারফিউ বলবৎ রেখেছেন এবং আগামী ঈদুল ফিতরে সব জায়গায় কারফিউ চব্বিশ ঘন্টা বলবৎ থাকবে এই কারফিউ চলাকালীন সময়ে যদি কোনো কারো বিশেষ প্রয়োজন হয় যে অনুমতি বা সারপত্র নেওয়া এটা নিতে পারেন তবে এই অনুমতি বা সারপত্র যদি অন্য কাজে ব্যবহার করেন যেই কাজের জন্য অনুমতি নিয়েছেন সেই কাজে না করে অন্য কাজে তা ব্যবহার করছেন তাহলে আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে এই জন্য খাদেমুল্লা হারামিনা শরিফের ওহাদ হাফিজ আহমাল্লাহ তারা এই কিছু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাকে কিছু শাস্তির কথা জানিয়ে দিয়েছেন যে আপনি এই কাজ করলে এই শাস্তির মুখোমুখি হবেন এজন্য যে ওই সমস্ত লোক বিশেষ করে উকুবতু উকুবত ইস্তখদাহ হেলমাম নোহ লেথেনাকল এন দা ফি ওয়াক মানে ফি গের এমা খুসে সালাহ অর্থাৎ যেই ব্যক্তিকে কারফিউ চলাকালীন সময়ে অনুমতি বা ছাড়পত্র দেওয়া হয়েছে তা শ্রী দেওয়া হয়েছে তিনি যদি এই নির্দিষ্ট কাজ ছাড়া অন্য কাজে তা ব্যবহার করেন এজন্য তাকে দশ হাজার রিয়াল শাস্তির মুখোমুখি হতে হবে অথবা এই দশ হাজার থেকে আপনাকে এটা এক লক্ষ রিয়াল পর্যন্ত কারো বর্ধিত হতে পারে কোন কোন ক্ষেত্রে তাকে কমপক্ষে এক মাসের জেল ঊর্ধ্বে এক বছরের জেলও হতে পারে কারো কারো ক্ষেত্রে জেল এবং জরিমানা দুটি হতে পারে কেউ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এই জন্য করে আমরা সাবধান থাকব যেই কাজের জন্য আপনি অনুমতি নেবেন শুধু সে কাজেই করবেন অন্য কাজে তা ব্যবহার করবেন না করলে এই শাস্তির মুখোমুখি হতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কালিমে বলছেন ও তুল বুইতামে আবু আবেহা তুমি কাবাঘরে ঘরে প্রবেশ করো তার নির্দিষ্ট দরজা দিয়ে তা এক কথায় মানে যেই কাজের জন্য যেই জিনিসটি আপনার প্রয়োজন সেই কাজের জন্য সেই কাজ করতে হবে আপনি যেই কাজের জন্য তা বা অনুমতি বের করেছেন সেই কাজেই করবেন অন্য কাজে তা ব্যবহার করবেন না আল্লাহ রব আলমিনের কথাই মানা হবে আল্লাহ ভাসুনিউল্লা ও রসুল ওয়াউল ইমরিন কুম তোমরা আল্লাহর কথা মানো রসুলের কথা মানো তোমাদের নির্দেশ করারের কথা মানো আসুন আমরা সরকারের আইন এইগুলো ফলো করি এবং যে দেশেই থাকেন না কোনো সে দেশের সরকারের আইন মানে চলুন আল্লাহ আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীকে করোনা মুক্ত করুক এবং আমাদের সবাইকে হেফাজত করুক এবং দিন আর দুনিয়া সকল ক্ষেত্রে আল্লাহ যেন আমাদের উত্তম বদলা দান করেন খাদমুল হেরামিনা কে আল্লাহ যেন অতি উত্তম বদলা দান করেন বিভিন্ন এলাকার আমিরদেরকে আল্লাহ যেন উত্তম বদলা দান করেন আমিন ওসল আল্লাহবীন মহম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক